বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জাহান্নামের উপমা দিয়ে বলতে যাচ্ছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা কোরিয়াতে কথাগুলো বলেছেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া আল্লাহ পাক বলছেন মানুষের ওজন করা হবে নেকি এবং গুনাহকে ওজন করার সময় যদি মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায় এবং জাহান্নামে যাওয়ার জন্য যদি কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তার মা হয়ে যাবে হাবিয়া কি হয়ে যাবে তার মাকে হবে বলেন জাহান্নামের সাতটি স্তরের ভিতরে একটির নাম কি হাবিয়া সবাই বলেন কি একটির নাম কি হাবিয়া সূরা কোরিয়া আল্লাহ পাক বলছেন যার আমলনামা হালকা হয়ে যাবে সে হাবিয়াতে চলে যাবে তাফসীরে ইবনে কাসিরে লেখা হয়েছে যে উম্মুহু মানে মা উম্মুহু মানে মা তার মা আল্লাহ পাক বলছেন মা কেন ব্যবহার করা হলো তাফসীরে ইবনে কাসির বলা হচ্ছে একজন মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাকে পা দিয়ে হেঁটিয়ে না যাওয়া হবে না তাকে মাথা নিচু করে পা উপরে করে নিয়ে যাওয়া হবে এখন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বলেন মাথা ছাড়া পৃথিবীতে মানুষ বাঁচে নাকি এই জন্য আল্লাহ পাক উম্মুন শব্দ ব্যবহার করেছেন যে মাথা দিয়ে হাঁটিয়ে নিয়ে মানুষকে জাহান্নামে দেওয়া হবে কঠিন মারাত্মক জায়গা দেওয়া হবে আমা আদরাকা মা হিয়া আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন ও নবী হাবিয়াটা কি তুমি কে জানো মা হিয়া কেন বললেন বলেন তো বিশ্বনবী কি জানেন না হাবিয়াটা কি জানেন গুরুত্বর জন্য পিতা যদি বলে সন্তানকে এ চিনিস আমাকে তো চিনে না বলে চিনে না কি আজকের চিনাটা কিন্তু ভিন্ন কি বলছেন চিনিস মানে তুই যে ভুল করছিস এতে কিন্তু বাপ থেকে একটু কঠোর হয়ে যাবো না কি বলেন আল্লাহ পাক বলছেন অমা আদরাকা মা হিয়াত ও নবী আপনি কি জানেন আপনি কি বুঝতে পেরেছেন এটা ও হাবিয়াটা কি না রু না হামিয়া এটা হাবিয়াটা কিছুই নয় একটা আগুন যেটা সব সময় জ্বলে এমন একটি জায়গার নাম হাবিয়া এমন একটি জায়গার নাম কি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক একটি জায়গা হাবিয়াটা বোঝানোর জন্য বলছি তাফসীর ইবনে কাসির থেকে বলছি একজন মুমিন যখন মারা যায় আমরা যদি মুমিন হই একজন মুমিন যখন মারা যায় লোকটা মারা যাওয়ার পরে ফেরেশতারা তার রুহুটাকে নিয়ে জাহান জান্নাতি রুহুদের ওখানে নিয়ে চলে যায় কাদের কাছে নিয়ে যায় বলেন কাদের কাছে জান্নাতিদের কাছে কার রুহু নিয়ে যায় মুমিনের না কাফেরের মুমিনের রুহু নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বলে তোমাদের এ ভাই দুনিয়াতে জান্নাতে যাওয়ার জন্য অনেক কষ্ট করেছে তাফসীর ইবনে কাসির থেকে বলছি অনেক কষ্ট করেছে তার সেবা যত্ন করে তোমাদের সাথে তাকে রাখো তাকে রেখে দেওয়ার সময় আর যারা জান্নাতির মুমিন রুহ রয়েছেন তারা ওই নবাগত যে লোকটা প্রথম জাহান শেষে একবারে নতুন যে লোকটা রুহুটা জান্নাতে এসেছে মুমিন রুহুগুলো তাকে বলবে যে তুমি যে সরাসরি আসলা দুনিয়ার জীবনে কি উমুককে দেখেছো নাকি উমুক কেমন আছে উমুক কেমন হয়ে আছে মুমিন তখন বলবে আমি তো মারা গেছি আমার বেশ কিছুদিন আগে তো ওরা মারা গেছে ওরা কি এখানে আসেনি নাকি ওরা কি এখানে আসেনি নাকি তখন মুমিন রুহুদের ভিতর থেকে একজন বলবে তার কথা বাদ দিয়ে দাও তার আমলনামা হালকা হয়ে গেছে সে জান্নাতে আসতে পারেনি তার মা হয়ে গেছে হাবিয়া তার মা কি হয়েছে তার মানে মুমিনের সাথে এক মুমিনের রুহির সাথে একসাথে যে রুহুগুলো আগে যেতে পারেনি তাদের মা কি হয়েছে তাদের মা হাবিয়া হয়ে গেছে নারুন হামিয়া আল্লাহ পাক বলছে না নারুন হামিয়া হচ্ছে যেটা উত্তপ্ত জ্বলন্ত যেটা জ্বলন্ত সবসময় জ্বলে জান্নাত কেমন আর জাহান্নাম কেমন জাহান্নামের মারাত্মক জায়গার কথা জাহান্নামের একটি উপমা শুধু সাধারণ একটা জিনিস বোঝার জন্য আল্লাহ পাকের নবী সামান্য বুঝিয়েছেন তুলনা পৃথিবীর কোনো কিছু দিয়ে হয় না আল্লাহ পাক যে শাস্তি দিবেন মানুষকে এই তুলনা পৃথিবীতে কাউকে কেটে ফেলে দিও জাহান্নামের শাস্তির সমান তুলনা হবে না কাউকে যদি জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেন তাও হবে না কারণ জাহান্নামের আগুনের রং কালো আর দুনিয়ার আগুনের রং লাল তাহলে মিলল না কি বলেন কঠিন মারাত্মক জায়গা বিশ্বনবী বলছেন মিসকাত এটাও তাফসীর ইবনে কাসির থেকে বলছি বুখারীতে এসেছে মুসলিম এসেছে কথাটি বিশ্বনবী বলছেন জাহান্নাম একদিন নিজে আল্লাহ পাকের কাছে অভিযোগ করেছে কি করেছে বলেন কি করেছে কে অভিযোগ করেছে বলেন কে জাহান্নাম অভিযোগ করে বলছে আল্লাহ জাহান্নাম আমাকে আমাকে খেয়ে ফেলছে এখন আমার শরীর যদি আমি কামড় দিই তাহলে কঠিন নয়
আমি যদি আমার শরীর কামড় দিই, কঠিন নয়? জাহান্নাম নিজেকে নিজে খেয়ে ফেলছে। জাহান্নাম আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমার জাহান্নাম আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, কামড়াতে কামড়াতে শুরু করেছে রাগে। জাহান্নাম অত্যন্ত খেপে গেছে, এক অংশ আর এক অংশকে শরীরের মতো কামড়ে খাচ্ছে। আল্লাহ পাক তখন বললেন, ও জাহান্নাম তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো। কয়টা নিঃশ্বাস জোরে বলেন, কয়টা নিঃশ্বাস ছাড়ো? দুইটা নিঃশ্বাস ছাড়ো। একটা হলো গরমের দিনে, কৃষ্ণ যখন উষ্ণ, যখন গরম অত্যন্ত গরম পড়ে, তখন একটা নিঃশ্বাস ছেড়েছে জাহান্নাম। আর একটা কঠিন, যখন ঠান্ডা হয়ে যায় তখন জাহান্নামের নিঃশ্বাস ছেড়েছে। উপমা সামান্য বোঝা যায় যে জাহান্নামের কীরকম কষ্ট, গরম এবং অত্যন্ত গরম, এবং জাহান্নামের অত্যন্ত গরম এবং শীত, এ দুটা দিয়ে কিছুটা বোঝা যায়। কিছুটা কি হয়? বোঝা যায়। ওই যে নিঃশ্বাস ছেড়েছে, ওই নিঃশ্বাসের ধাকে আমরা আজ মসজিদে যেতে পারি না, নাকি বলেন? একটুকাই কোনো কিছুতে আরাম নেই, ফ্যান চালিয়ে অসু সম্ভব হচ্ছে না, পাকিস্তানি ফ্যান ওটা তো সম্ভব না হচ্ছে, আবার তখন এসি দিচ্ছি, নাকি বলেন? 2017 সালে একটা তারাবি পড়িয়েছিলাম বিজিবি ক্যাম্পে, মোটামুটি মসজিদটা বড়ই, সামনে পিছনে সব মিলে 8টা থেকে 10টা এসি, তারপর বলছে গরম লাগছে, পাকিস্তান ফ্যানগুলো সামনে দিয়েছে, তারপরও গরম লাগছে, পিছনে কয়টা দিয়েছে, তারপরও গরম লাগছে, এবার বলছে যে ওপরেটি দাও।